যুবতী গৃহবধূকে বিষ পান করিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে, থানায় মামলা। 3 বছর আগে সামাজিকভাবে বিয়ে হয় লিপিকা সরকারের সিধাই থানাধীন তালতলা এলাকার প্রসেনজিৎ সরকারের সঙ্গে। বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে সমস্ত জিনিস দেয়া হয়। অভিযোগ, মোটর বাইক কেনার জন্য গৃহবধূকে চাপ দিয়ে শ্বশুর বাড়ি থেকে টাকা আনে প্রসেনজিৎ। পরে এই বাইক বিক্রি করে পরবর্তী সময় স্ত্রীর স্বর্ণালঙ্কারও নিয়ে যায় স্বামী। এ নিয়ে পরিবারের ঝামেলাও হতো। এই অভিযোগ, নির্যাতন করা হতো গৃহবধূকে। অবশেষে মঙ্গলবার শ্বশুর বাড়িতে বিষ পান করে গৃহবধূ। ঘটনার প্রায় 1.5 দিন পর জানতে পারেন মেয়ের বাপের বাড়ির লোকজন। তারা হাসপাতালে এসে দেখেন মেয়ের অবস্থা খারাপ। অবশেষে মারা গেল গৃহবধূ লিপিকা সরকার। মেয়ের শ্বশুর বাড়ির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মৃতার বাপের বাড়ির লোকজন। তাদের অভিযোগ, জোর করিয়ে বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে লিপিকাকে। মৃতার স্বামী, শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধে মামলা করবেন তারা। কদিন পরে মায়ের মারে তো মায় একদিন কইল মায়ের বাইক কিনতো টিয়া গেছে দি আমি ভাড়াইছি তো ভাড়াইছি পরে বাইক কিনছে এটা বেচ চালাইছে বেচাও না আবার কিন্তু মায়ের সোনের জিনিস হয়ে আছে না আমার কইছে আগে বাবুদারে যা আগে আটি হালিয়া আনছেন তো তাই কইছে আমি যাই থাকতাম না এবার কইছে সোনের জিনিস দেওয়া তো দিছে সোনের জিনিসটি ওই সোনের জিনিসটি দিছে এবার সোনের জিনিস কিনে আমরা দিচ্ছে করছে নাকি তা তাই জন্য কইছি নাকি জানি তো আমি তো আর জানি না তো আমি তো আর জানি না তো আমরা তো আর ফোন টোনও করছে না ইয়েও করছে না এরপরে ইতা তো সে জানি না বিষ খাইছে না গিতা খাইছে এরপরে পরশু দিন খবর পাইছি ইডো এরা কইছে না আর এরা তো ফোন করি ধরুই না ফোন তো করছি ধরুছি না 6 বা 7 বার রিং হয়েছে এরপরে ইয়ে করে না এরপরে ই করে এরপরে একজনে ফাঁসের ইয়ান্দার বাড়ির গিয়ে আমার বাড়ির ফাঁসের বাড়ি ফোন করছে ফোন করিয়া কইছে কয়মুনি মুন আপনারা ফোন চিননি আমি কই হারি না তো শুনছি না তো এরপরে আমি পাঠাইছি গার্জেনরে আমি বলছি যাও আমি তো খাজে যাওয়ার লাগে আমি যাও মরতে পরে আইসে আয়ে তো দেখছে তো এরা আয়েদের রুগীর দ্বারা বলে কেউই নাই এরপরে তো বলে এরা দুজন আইসে তো রাত্রে 1টার সময় মানে আস বিয়াল একটু ভালো আসলো এরা আসলো তো রাত্রে 1টার সময় যখন রুগী ছটফট আরম্ভ হয়েছে এরা বাগজে বলে কই দিয়া রাত্রে বেলা আরেকজন গিয়ে কইতাছে বদি শুনছেন নি কিতা ওপর তো বিষ খাইছে আমি কই না এমন তো শুনছি না রাত্র অনেক হয়ে গেছে দুপুর দিন সকাল হাই দিয়ে মায়া একলা বেলায় ধরে রাখছে কেউ ওই নাই লো আগে এরা একটু ফোনও করছে না 2 দিন পর আমার কইছে না মায়া জানে এমন অবস্থা ঝগড়াটা ওনে তারা কয় এরা স্বামী স্ত্রী কাজ্জা করছে ওনে শুনতাছি এরা 3 জনে দৈরা মায়ের বিষ খাওয়াইছে স্বর্ণের জিনিসের লাগিয়া যা মাই শ্বশুর শাশুড়িয়ে বর্তমানে মৃতার 1.5 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ফের রিপোর্ট, চ্যানেল 3 রাত।